নমস্কার বন্ধুরা, আজকে আমরা অযোধ্যায় রাম মন্দির এবং বাবরি মসজিদের ওপরে একটি ছোট ভিডিও বানাচ্ছি। কারণ সুপ্রিম কোর্টের রিপোর্ট আসার পর অনেক রকম অনেক লোকে কথা বলছে। কেউ বলছে এই রিপোর্টটি খুব ভালো হয়েছে, হিন্দুদের পক্ষে হয়েছে, কেউ বলছে এটা মুসলমানদের বিপক্ষে হয়েছে এবং এটা মুসলমানদের সঙ্গে অন্যায় করা হয়েছে, এরকম অনেক কথা উঠে আসছে। তো আমরা অযোধ্যা এই রাম মন্দির বা বাবরি মসজিদ ভেরডিক্ট বা বিবাদ সম্পর্কে কিছু তথ্য, যেটা অতি আবশ্যক সবার জানা উচিত, এটা কিসের ভিত্তিতে হয়েছে এবং এর প্রেক্ষাপটটা কী ছিল এবং পরবর্তী প্রেক্ষাপট কী হতে পারে, সেটাকে আমরা অ্যানালাইজ করে আজকে আমাদের এই ভিডিওতে সংযোগ করি। এই ভিডিওটার পরে আমরা আরেকটি ভিডিও আপলোড করব এবং সেখানে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজ আমরা অযোধ্যা সম্পর্কে আলোচনা করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা সেই অযোধ্যা যেখানে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, এটা সেই অযোধ্যা যেখানে আজও সরযু নদী প্রবাহিত হয়, আর এটা সেই অযোধ্যা যেখানে বাবরি মসজিদ নির্মিত হয়েছিল। সেই মসজিদ যা বাবর নিজে তৈরি করেছিলেন নাকি তার বংশের কোনো পরবর্তী প্রজন্মে কেউ তৈরি করেছিলেন, সেটা নিয়ে একটি মতবিরোধ আছে। তো অনেকে বলে থাকেন যে বাবর হিন্দু মন্দির ভেঙে সেটা তৈরি করেছেন, এটা কতটা সত্য এটা নিয়ে কিন্তু ঐতিহাসিক কোনো তথ্য নেই। তো যেহেতু আমরা বাবর সম্পর্কে জানি না ইতিহাস, তাই ইতিহাস সম্পর্কে জানি না, তাই এই ভিডিওতে বাবর এবং তার বংশ পরিচয় সম্পর্কে আমরা একটু জেনে নিই। কে এই বাবর? বাবর হলেন তৈমুর রং ও চেঙ্গিস খায়ের বংশধর, মুঘল সাম্রাজ্যের প্রথম শাসক। কে এই চেঙ্গিস খা ছিলেন? আমরা যারা ইতিহাস পড়েছি তারা যে সবাই জানি যে তিনি একজন মঙ্গোলিয়ান ছিলেন। তো এই মঙ্গল কথাটি পরবর্তীতে অপভ্রংশ হয়ে মুঘল বা মুঘল এই কথাটি আসে। আর এই যে চেঙ্গিস খা ছিলেন, নৃশংসভাবে লুটপাট হত্যা করে সমগ্র মধ্যপূর্ব এশিয়ায় নিজের আধিপত্য স্থাপন করে এবং সমগ্র ইসলাম দেশকে তিনি নিজের অধীনস্থ করে ফেলেন। চেঙ্গিস খা সেই সময়ে মুসলিম নারীদের তুলে নিয়ে যেতেন এবং বাজারে বিক্রি করে দিতেন। এটা সেই সময়কার কথা বলছি যখন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অলরেডি ইসলাম শাসন চলছিল। চেঙ্গিস খা এত নির্মম ও রক্তপিপাসু বিজেতা ছিলেন, তার রক্তাক্ত ইতিহাস আজও ইতিহাসের কালো পাতায় কালো অক্ষরে লেখা হয়। তথাপি মঙ্গোলিয়ায় তিনি একজন বিশিষ্ট ব্যক্তি ও সকলের ভালোবাসার পাত্র, তাকে মঙ্গল জাতির পিতা বলা হয়ে থাকে। এই খা বা খান শব্দটি মঙ্গোলিয়ান ভাষায় যার অর্থ দাঁড়ায় শাসক বা নায়ক, কিন্তু আজকের সমাজ তাকে খলনায়ক বলেই চেনে। চেঙ্গিস খায়ের প্রবর্তিত নিয়মকানুন খুবই নির্মম ছিল, খুবই জঘন্য ছিল, যার ডিসক্রিপশনে আমি দিয়েছি, এটি আমি ওয়েবসাইট থেকে পেয়েছিলাম এবং আপনি এটা নিয়ে রিসার্চ করতে পারেন তার নিয়ম কী কী ছিল, আপনি পেয়ে যাবেন। তো এই চেঙ্গিস খানের সঙ্গে তৈমুর রঙের পরিবারের একটি বৈবাহিক সম্পর্ক হয় এবং সেই বংশেরই, সেই দুই বর্বর বংশেরই সন্তান হলেন এই বাবর। তৃতীয় প্রজন্মতে এই বাবর জন্ম হয়। তিনি 16 বছর বয়সে তিনি রাজা হন এবং তিনি যখন ভারতে আসেন তখন ভারতে দিল্লির সিংহাসনে বসেছিলেন ইব্রাহিম লোদি। অর্থাৎ বাবর ভারতে ইসলাম স্থাপনের জন্য আসেনি, তিনি এসেছিলেন সাম্রাজ্য দখলের জন্য এবং বাবর একজন ইসলামী শাসনের ওপর আক্রমণ করেছেন। বাবরের পর হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান ও ঔরঙ্গজেব ক্রমে দিল্লির সুলতান হন এবং এই সময়টাকে আমরা মুঘলেরা নামে চিনি। এই মুঘলরা ছিলেন বিদেশী, এদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তাহলে বাবরি মসজিদ কীভাবে ভারতের ঐতিহ্য হিসেবে পরিচয় লাভ করবে, এই প্রশ্নটা সবার আগে উঠে আসা উচিত। তাছাড়া মসজিদে আল্লাহ আবদ্ধ নন, সমগ্র বিশ্ব তার, সমগ্র বিশ্বে তিনি বিরাজমান করছেন, আয়াতুল কুরসি পড়লে সেটা জানা যায়। আর নামাজ পড়ার জন্য মসজিদ জরুরি নয়, আপনি যে কোনো জায়গায় নিজের নামাজ বা সালাত আদায় করতে পারেন, এটা ইসলাম মতে বলা হয়। তাছাড়া ইসলাম মতে কোনো বিবাদিত স্থানে মসজিদ নির্মাণ করা বা সালাত আদায় করা উচিত নয়। অন্যদিকে হিন্দুরা হিন্দুদের রামায়ণে রাম এবং ভারতীয় আইকন হিসেবে পরিচিত এবং হিন্দুরা মূর্তি পূজা করে, তাদের জন্য একটি মন্দির প্রয়োজন এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খনন কার্য করে রাম মন্দিরের যে অবশিষ্টাংশগুলো সেই মসজিদের নিচে পাওয়া গিয়েছে সেটা থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে এখানে একটি রাম মন্দির ছিল। কেকে মোহাম্মদের একটি ভিডিও আমি নিচে লিঙ্কটা পাঠালাম, ডিসক্রিপশনে দিয়ে দেখে নিন, সেখানে তিনি রাম মন্দির সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এই যে রাম মন্দির নিয়ে যে বিবাদটি বর্তমানে চলছে, এ নিয়ে জেএনইউ থেকে শুরু করে পশ্চিমবাংলার কিছু বুদ্ধিজীবী থেকে শুরু করে কিছু উগ্রপন্থী মুসলমান নেতা, যেমন ওহেসি আছে, অনেকে আছে, তারা এটা মেনে নিতে পারছেন না এবং তারা এটার বিরুদ্ধে বলছেন যে রাম মন্দির ছিল কিনা জানিনি, তবে মসজিদ ভাঙা হয়েছে এটা আমরা দেখেছি। অর্থাৎ এই কথাটি অনেকটা সেরকম যে বাবার ঠাকুরদা ছিল কিনা জানিনি, তবে বাবাকে আমি দেখেছি, তাই বাবাকে আমি বিশ্বাস করি, ঠাকুরদাকে অগ্রাহ্য করি। অর্থাৎ কোনো মতে হোক
রাম রামায়ণ, এদেশের সংস্কৃতি, এদেশের ঐতিহ্য, এদেশের যা কিছু আছে সব মিথ্যা প্রমাণ করতে হবে, অস্তিত্বহীন প্রমাণ করতে হবে। কেন প্রমাণ করতে হবে? এটা কোনো ধর্মীয় বিষয় না, এটা ধর্মের মধ্যে কোনো কিছু নেই, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক স্বার্থ। কেন রাজনৈতিক স্বার্থ? কারণ বর্তমানে যে শাসন দল কেন্দ্রে শাসন করছে, সেই কেন্দ্রের হ্যাঁতে যদি হ্যাঁ মেলায়, নাতে যদি না মেলায়, তাহলে বিরোধী শাসক দলের জনসমর্থন কমে যাবে এবং নিজেদের ভোট ব্যাংকের জন্য দেশের ইতিহাসকে অগ্রাহ্য করতেও এরা কোনো লজ্জাবোধ করে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ফিউচার ভিডিওর জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।